দোকানে ঝাপর লাগা আজকে আমরা চলো 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 চলে আসুন এদিকে চলে আসুন নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সাথে সুপর্ণা। মাস্ক অভিযান ঘাটাল বাজারে। শনিবার ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিকের নেতৃত্বে ঘাটাল বাজারে চলল মাস্ক অভিযান। বাজার থেকে প্রায় 15 জনকে আটক করা হলো। ঘাটালের বিভিন্ন এলাকায় মাস্ক অভিযানে আটক প্রায় 40 জন। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে ঘাটালেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কমতেই মাস্কহীন হয়ে পড়েছিলেন বেশিরভাগ মানুষই, কিন্তু তৃতীয় ঢেউ আসতেই আবারও মাস্কের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারি নির্দেশে মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। এখনও বিভিন্ন এলাকায় মাস্ক না পরেই ঘুরছেন মানুষজন, তাই মানুষজনকে সচেতন করতে প্রশাসনের পক্ষ থেকে চলছে মাস্ক অভিযান। দোকানে ঝাপর লাগা আজকে আমরা চলো চলো বেরিয়ে আসুন বেরিয়ে আসুন যা গেড়ি যা ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক করুন।